আগমনে দয়ার নবীজির আগমনে দুঃখ কারো রইল না আমরা নবীর আশিক দিওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানা গো শোনো না আমরা নবীর আশিক দিওয়ানা জোরে বলেন না সুবহানাল্লাহ আরে নবীকে পাইতে গেলে দরুদ পড়ো দিলে দিলে গো দরুদের মালা জপুলে পরে দরুদের মালা জপুলে পরে জান্নাত হবে ঠিকানা আমরা নবীর আশিক দিওয়ানা আমরা নবীর পাগল দিওয়ানা শোনো না আমরা নবীর আশিক দিওয়ানা শুনুন মুসলমান করুন ঘটনা বড় আনন্দের সংবাদ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আসবে ফেরেশতাদেরকে দিয়ে সাজিয়ে দিয়েছে আব্বাজি আমার এমন অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে হুরদেরকে ডাক দিলেন যে চারজন হুর ছিল যার নাম ছিল হাওয়া আলাইহিস সালাম যার নাম ছিল হাজরা আলাইহিস সালাম যার নাম ছিল মরিয়ম আলাইহিস সালাম যার নাম ছিল আসিয়া এই চারজন সামনে ডাকলো ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শোনো 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 আজকে ভোরবেলা আমার সুবহ সাদিকের সময় আমার হাবিবকে পৃথিবীর জমিনে পাঠাবো তার জন্য তোমরা জান্নাতে যা তাস্ত হয় সাজিয়ে নাও হাউসে কাউসারের পানি সঙ্গে নিয়ে নাও যা কিছু লাগে সুরমা হতে নিয়ে রুমাল নিয়ে নাও সবাই এক একটা করে তাস তোমরা সাজিয়ে নাও আব্বাজি আমার হুরেরা বলতেছে আল্লাহ যাব তো কেমন করে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারও আমি ব্যবস্থা করে দিয়েছি দেখছো একটা সাদা পতাকা ওই সাদা পতাকা দেখে সোজা নেমে যাবে আমিনার বাড়িতে এইদিকে আবু তালেব আব্দুল মুত্তালিব আপনার বাড়ির মধ্যে ছিল না আব্বা আবা ঘরে দেখভাল করতেন সেই জায়গায় খাদিমগিরি করতেন সেই জায়গায় চলে গেছেন বারোই রবিউল আউয়াল শুভ সাদিকের আগে চারজন নারী আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমে আমিনার ঘরে এসে হাজির হয়ে গেল আমিনা বলে আমি একাকৃত হয়েছিলাম আমার কাছে যখন চারজন একটা নারীর কাফেলা চলে আসলো আমিনা থমকে দাঁড়ালো দাঁড়ানোর পরে আমিনা বলতেছে তোমরা কারা তারা চারজন বলতেছে গো আমিনা তুমি কোনো ভয় পাইও না আমরা তোমার খিদমতের জন্য হাজির হয়েছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে একটা নূর পয়দা করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব পয়দা হবে তার খিদমতের জন্য আমরা এসে হাজির হয়েছি কেউ বা ডাইনে বসেছেন কেউ বা বামে বসেছেন কেউ বা সামনে বসেছেন কেউ বা পিছনে বসেছেন চারটে নারী আপনার হুরেরা চতুর্দিকে বসে গেছেন এবার আমিনা এক এক করে পরিচয় চাই বাবা এখানে ছন্দ আছে ছন্দটা বলছিলাম আমি আপনাদের ইওয়াজটাকে আগিয়ে নিয়ে যাব এমন অবস্থায় আমিনা বলতেছে তোমরা কারা বলো বলে দেখো আমার নাম হচ্ছে হাওয়া আমার যে স্ত্রী আমার যে স্বামী ছিল যে হচ্ছে আদম আলাইহিস সালামের স্ত্রী আমি হাওয়া দ্বিতীয় বলছে আমি হাজরা যে ইসমাইল আলাইহিস সালামের আম্মা যে ইব্রাহিম নিজের ছেলেকে কুরবানি দিয়েছিল তার স্ত্রী আমি হাজরা এসেছি তৃতীয় বলতেছে আমি হলাম মারিয়াম যে মারিয়ামের পেটে বিনা বাপের পয়দা ঈসা পয়গম্বরকে পাঠিয়েছি সে আমি মারিয়াম এসেছি আমি না তুমি চিন্তা করো না চতুর্থ বলতেছে আসিয়া আসিয়া বলতেছে আমি তোমার খিদমতের জন্য এসেছি পৃথিবীর জমিনে যে আমার স্বামী ছিল যে খোদাই দাবি করেছিল নিজেকে আল্লাহ দাবি করেছিল আমি তার স্ত্রী হয়ে জান্নাতি হুর হয়ে তোমার খিদমতে এসেছি ও মা খালারাম শুনে যাও রাতের বেলা এখানে একটা ছোট্ট একটা কথা বলবো মা স্বামী ছিল পাক্কা সচ্চা একটা কাফির বেঈমান যে স্বামী নিজেকে খোদায় দাবি করেছে তার স্ত্রী হুর হয়ে আমিনার খিদমতে আসতেছে তার কারণটা কি বলে গো মা স্বামী যদি বদকার হয় রে মা স্বামী যদি শরীয়তের বিরোধী কোনো কাজ করতে বলে তুমি শরীয়তের বিরোধী কোনো কাজ করবে না যেমনটা আসিয়া দেখিয়ে দিয়েছে বিশ্ব মানুষেরা সকলেই জানে ওই ফেরাউন আসিয়াকে কতটা আঘাত করেছিল ওই ফেরাউন
আসিয়া কে কতটা দুঃখ দিয়েছিল, এমন কি গরম তেলে টকবক টকবক করছিল, ওখানে ছেড়েছিল। সেই আসিয়া বলেছিল ফেরাউন কে, আপনি আমার স্বামী স্বামী হিসাবে মানব, আপনি যদি আমাকে জ্বালিয়ে পুড়ে সরকার করে দেন তবুও তোমাকে খোদা মানব না, তবুও খোদা মানব না। দেখেন তার অটুট ইমানের দাওয়া, ওয়াহদাহু লা শারীকা আল্লাহর প্রতি। জান্নাতে হুর হয়ে এসে যে বাবা আমিনার ঘরে, আমিনা বলে আমাকে এক গ্লাস দুধ দিল, দুধ আমি দুধটা পান করলাম, আমি দুধটা খেলাম, কিন্তু আব্বারও একটা কথা এই জায়গায় বলি, আমিও একটা মায়ের সন্তান, আপনারও একটা মায়ের সন্তান, আপনারাও সকলে মায়ের পেটে ছিলেন, আমরা মায়ের পেট থেকে 10 মাস 10 দিন ধরে যার যেমনটা বয়স আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। হযরতে আমিনার পেটে আমার নবী মুস্তাফা ছিলেন, কিন্তু আমিনার পেটটা বাবা একটু উঁচু ছিল না, আমার মা বোনেরা উল্টি করে আমিনা উল্টি করে না, আমিনা বলে আমি নিজেই অনুভব করতে পারছিলাম না যে আমার পেটে একটা সন্তান রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে হাবিবকে পাঠাবেন, সে পৃথিবীর মানুষেরা তোমরা দেখে নাও শুনে নাও কেমন করে কোন সিস্টেমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবকে পৃথিবীর জমিনে প্রেরণ করে। দুধটা খাওয়ার পরে আমিনা বলতেছেন আমি দুধটা খাওয়ার পরে একটু পর দেখি, একটু পর দেখি আমার পেট থেকে একটা নূরের ফোয়ারা বেরিয়ে গেল, কাদ খারাজা মিন্নি নূর, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার মা আপনার মা মিথ্যা কথা বলতে পারে, কিন্তু স্বয়ং আমিনা বলতেছে খাদ খারাজা মিন্নি নূর, আমার পেট থেকে একটা নূর বেরিয়ে গেল, আর এই নূরের আলো এই নূরের ফোয়ারা কতদূর পর্যন্ত গেল বলে মক্কা থেকে নিয়ে মুলকে শাম পর্যন্ত ছড়িয়ে গেল। আমার নবীর নূরের ফোয়ারা পাওয়ার কতটা ছিল, অনেক বেশি পাওয়ার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়দা হয়েছেন আব্বা, আমি আপনি পয়দা হই, আমরা নিজের ভাষায় কুয়া কুয়া বলে কান্না করি, কিন্তু আমার আপনার রাসূলুল্লাহ দয়ার নবী মায়ার নবী পয়দা হয়েছেন, পয়দা হওয়া অবস্থায় আমি না বলে আমার ছেলে যেন সেজদারত সেজদায় পড়েছে, জোরে বলে পয়দা হয়ে গেছে, খবর চতুর্দিকে হয়ে গেল, এত আলো কোথা থেকে, মক্কার ভূমিতে এত ঝকমক হচ্ছে কি করে, আব্বা যে আমার সকলে চতুর্দিক থেকে আপনার ছুটে ছুটে আসতেছে, কবি কত সুন্দর ভাষায় লিখতেছে, আব্বা প্রথম তো অফিসে একটু দুই একটু ছন্দ আছে, তারপরে আপনাদেরকে অনবরত ক্যাসেটের মতো আপনাদেরকে জীবনী শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পয়দা হলেন, আমি আপনি পয়দা হয়েছি, উলঙ্গ অবস্থায় পয়দা হয়েছি, কথা বলেন ঠিক কিনা, উলঙ্গ অবস্থায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি রশ্মি রুমাল দিয়ে যে পাঠিয়েছিলেন আপনার ঢাকা দেওয়া হয়েছে, শুধু তাই নয়, তাই নয় আব্বা আমার আপনার রাসূলুল্লাহ পয়দা হয়েছে, মাদার জন্য নবুয়াতের মধ্যে আসেছে বাবা, মাদার জন্য নবুয়াতের মধ্যে ঘটনাটা লিপিবদ্ধ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খতনা অবস্থায় পৃথিবীর জমিনে এসেছে, আমার আপনার খাতনা হয় 3 বছর পর 2.5 বছর পর, কিন্তু দয়ার নবী মায়ার নবী খাতনা ছাড়া পৃথিবীর জমিনে আসলেন, দয়ার নবী মায়ার নবী উলঙ্গ হয়ে আসলেন না, পোশাক পরে আপনার পৃথিবীর জমিনে আসলেন, আব্বাজি আমার জন্ম তাই তো রাসূলুল্লাহ আমাদের চাইতে আলাদা, তবে আমাদের মতো মানুষ আমরা কি করি বলি আব্বা, কেন আমরা নিজে রাসূলকে আমাদের মতো বাসার বলি, আপনি আমি ল্যাংটা হয়ে এসেছি কান্না করেছি, কিন্তু আমার আপনার রাসূলুল্লাহ পয়দা হয়েছে বলে গুনাহগার উম্মতের জন্য দোয়া করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জি আমার আর একটু আগিয়ে চলি, এখান থেকে মায়েদের একটা কথা বলি, মা আমার মায়েদের
পেট থেকে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় বালতিকে বালতি রক্ত জমিনে ঝরে যায়। কিন্তু আমি না বলে আমি একটুকু অনুভব করতে পারলাম না, আমার পেট থেকে যে নূরটা বেরিয়ে গেল, কোনো না পাকি সিস্টেম কোনো জিনিস ছিল না, নাভি ছাড়া সেই নূরটা রেখেছিলেন আল্লাহ আমিনার গর্ভে। আমি আপনি ছিলাম নাভি অবস্থায়, আর নাভি অবস্থায় যদি না থাকে বাচ্চা মারা যায়, কথা বলেন ঠিক কিনা? আর নাভি রাখলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো মুখ দিয়ে আপনাদেরকে খাবার খেলাতে পারতেন, কেন আমাদের নাভি দিয়ে মায়ের খাওয়া খাওয়াচ্ছেন? মা আর সন্তানের নাভির সঙ্গে একটা যুক্ত করে দিয়েছে আব্বা, কিন্তু আমার রাসূলুল্লাহ নাভি থেকে আলাদা। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের থেকে বেরিয়ে মায়ের পেট থেকে বেরিয়েছেন, নাপাকি থেকে আলাদা। পাক পবিত্র হয়ে তোয়ার নবী মায়ের নবী রহমাতুল লিল আলামিন নবী পৃথিবীর জমিনে আসলেন। কত সুন্দরভাবে কবি লিখতেছেন, একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা আসাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম। কবি লিখছেন, আসমানে রই চাঁদন মেছে ভুলি রধরাই, দেখিবি যদি আয়রে তোরা আয়রে ছুটিয়া। আসমানে রই চাঁদন মেছে ভুলি রধরাই, দেখিবি যদি আয়রে তোরা আয়রে ছুটিয়াই, দেখিবি যদি আয়রে তোরা আয়রে ছুটিয়াই। ধরায় ফুটেছে আর সুবাগের ফুল, হয়নি হবে না এ ফুলের সমতুল, আর সুবাগে ফুটেছে ফুল, হয়নি হবে না এ ফুলের সমতুল, এ যে নূরে খোদা সবাই হলো ফিদা, এ যে নূরে খোদা সবাই হলো ফিদা, সেই নূরেতে আলোকিত সারা জগৎ মায়, দেখিবি যদি আয়রে তোরা আয়রে ছোটে আয়, দেখিবি যদি আয়রে তোরা আয়রে ছোটে আয়। খোদা দিল আজ একই উপহার, আলোয় আলো মায়া মিনার ঘর। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একবার হাত দিয়ে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। খোদা দিল আজ একই উপহার, আলোয় আলো মায়া মিনার ঘর, এ যে নূরে খোদা সবাই হলো ফিদা, এ যে নূরে খোদা সবাই হলো ফিদা, নবীর সেই নূরেতে আলোকিত সারা জগদময়, দেখিবি যদি আইরে তোরা আইরে ছোটে আয়, দেখিবি যদি আইরে তোরা আইরে ছোটে আয়। বলছিলাম আমার রাসূলুল্লাহর পয়দার কথা, রাসূলুল্লাহ পয়দা হয়ে গেছে, আর দাদু জান আব্দুল মুত্তালিব আপনার কাবা ঘরে ছিলেন বাবা, কাবা ঘরে হেলে কাবা ঘরের ভিতরে যা ছিল আপনারা তো সকলেই জানেন বাবা, খুলে তো বলার প্রয়োজন হবে না।
মূর্তিগুলো থত্তর থত্তর করে আপনার পড়তে শুরু করেছে। এইদিকে আব্দুল মুত্তালিব কাবার ঘর থেকে তাকবীরের ধ্বনি তাকবীরের আওয়াজ শুনে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব ভাবে আমার হয়তো কোথা পৃথিবীর জমিনে পয়দা হয়ে গেছে। এইদিকে মক্কাবাসীরা সকলেই খবর হয়ে গেছে যে মুহাম্মদ পৃথিবীর জমিনে পয়দা হয়েছে। মক্কাবাসীরা সকলেই ছুটে ছুটে এসে দেখে এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, যারাই দেখে তারাই তো বাবা দিওয়ানা হয়ে যায়। আমি না নিজে অবাক হয়ে গেল যে এত সুন্দর একটা ফুটফুটে চেহারা সন্তান আমার গর্ভে থেকে বের হলো, আমার গর্ভে থেকে পয়দা হলো। সবাই বাবা দেখে খুশি হয়ে যায়। সেই জায়গায় সোয়াইব আপনার দাঁড়িয়ে আছে, দেখে সবাই একের পর এক দেখতে আসে, সবাই দেখে দেখে যায়, কিন্তু একজনকে দেখা যায় না যে ছিল নবীজির চাচা আবুল আহাব, তাকে তো দেখা যায় না। এই আবুল আহাব কোথায় গেল? সুআইবিয়া সেখান থেকে দৌড়িয়ে বাবা বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে আপনার দেখতেছে আবুল আহাব ঘুমিয়ে যাচ্ছে। এই আবুল আহাবের দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দেয়, একবার নয় দুইবার নয়, দুইবারে আওয়াজ দেওয়ার পরে তিনবারে বিরক্ত হয়ে আবুল আহাবের বাড়ির দরজাতে সুআইবিয়া একটু জোরে করে ধাক্কা দিয়েছে, দরওয়াজা আপনার খুলে পড়ে যায়, দরওয়াজা আপনার খুলে যায়। ওই যে কাঁচা ঘুম ভেঙে গেল, আবুল আহাব বাবা তরবারি নিয়ে আপনার উঠে গেল, তরবারি আপনার হাতে ধরেছে, চোখগুলো আপনার লাল লাল হয়ে আছে। এমনই অবস্থায় আবুল আহাব বলতেছে আমার গোলামি আমার বাদি, বল 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 আমার কাঁচা ঘুমকে ভাঙালি কান। সঙ্গে সঙ্গে সোয়াইবিয়া বলতেছে গো আমার আকা, আমি আপনার গোলাম হয়েছি ঠিকই, তবে মক্কাবাসীরা সকলে আজকে খুশি আনন্দে ভরপুর করতেছে, আপনি ঘুমা এই জন্য আপনার ঘুমকে ভাঙাতে আসলাম। আবুল আহাব বলতেছে কি কারণে তুমি ভাঙালে বলো বলো বলো, বলে এই জন্য ভাঙালাম যে আপনার একটা ভাই ছিল আব্দুল্লাহ, বলে হ্যাঁ ভাই ছিল, ও তো মারা গেছে, বলে তার একটা স্ত্রী ছিল আমিনা, বলে হ্যাঁ আমিনা ছিল, বলে কি হয়েছে বলো, বলে আমিনার গর্ভ থেকে আজ শুভ সাদিকে ভোরবেলা এমন এক সময় একটা বাচ্চা ফুটফুটা পয়দা হয়েছে, যার মক্কা ভূমিতে আলোয় আলোয় ভরে গেছে। সবাই আসে আর দেখে চলে যায়, আপনি কেন ঘুমাচ্ছেন? আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আমি আপনার ঘুমটা ভাঙিয়েছি, ঘুমটা ভাঙিয়েছি আপনার সুসংবাদ দেওয়ার জন্য। তালোয়ার হাতে ছিল বাবা জমিনে পড়ে গেল, আপনার শাহাদাত উঙ্গুলে দিয়ে সঙ্গে সঙ্গে সোয়াইবিয়াকে ডাক দিয়ে বলতেছে সোয়াইবিয়া শোন, তুই যখন আমাকে এত একটা সুসংবাদ দিয়েছিস, এত বড় একটা খুশখবরি দিয়েছিস, তবে যা যা যা, আমি আবুল আহাব তোকে আজকে আজাদ করে দিলাম, আজকে তোকে আজাদ করে দিলাম। আব্বাজি আমার এখান থেকে একটু বক্তব্যটা 5 মিনিট আপনাদের কাছে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসেছেন আল্লাহ পাকের নবীর খুশির জন্য। ঈদ মিলাদুন্নবী আমরা পালন করি, করি কি একটু কথা বলেন, করি কি করি না? আহলে সুন্নাত ওয়াল জামাত পৃথিবী জুড়ে কোনায় কোনায় ঈদ মিলাদুন্নবী আপনাদের আমরা মহফিল সাজাই। অনেকে বিদআতের ফতোয়া দেয়, অনেকে অনেক রকম কথাবার্তা বলে থাকে। আব্বাজি আমার আপনাদের প্রমাণ দিয়ে দেব, আপনাদেরকে জানিয়ে দেব, সেই দিনটাকে আমরা খুশি উদযাপন করি, সেই দিনটাকে আমরা মানাই। যদি কোরআন হাদিসে থাকে বাবা মানতে কোনো উপায় নাই, মানতেই হবে, মানতেই হবে, আমরা সেটাকে অস্বীকার করতে পারবো না। কোরআন হাদিস যেই দিকে আমরা থাকবো সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে থাকবে আমরা সেই দিকে থাকবো। ঈদ মিলাদুন্নবীর খুশি উদযাপন আমরা করি, এর কি কোনো দলিল আছে নাকি? হ্যাঁ আব্বা, এক নম্বর আপনাকে দলিল দেব আবুল আহাবের কাছ থেকে নিয়ে, যে আবুল আহাব তাতকা বেঈমান একটা কাফের ছিল, তাজা বড় একটা কাফের ছিল, যে নবীর চাচা ছিল, সেই আবুল আহাব নিজেই বলতেছে
খুশির সন্তান চিনি বলে আজ তোকে আমি আজাদ করে দিলাম আজাদ করে দিলাম ওই আজাদ করে দাওয়াতে ওই যে খুশির দিনটাতে আজাদ করে দিয়েছিল আবু লাহাব বলছিল সুহাইবিয়া রে আমিনার তো স্বামী নাই বাচ্চা না বড় ইয়াতিম হবে সুহাইবিয়া তাকে একটু তুই দুধ পান করিয়ে দিস কিতাবের মধ্যে এসেছে বাবা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিনারও দুধ পান করেছেন আর সুহাইবিয়ারও 7 দিন দুধ পান করেছেন তারপরে হালিমা তুসাদিয়ার দুধ পান করছেন ঘটনার প্রসঙ্গে আপনারা পেয়ে যাবেন তবে আমি যেটা দলিল দিয়ে বুঝাতে চাই আব্বা একটু বুঝবেন আবু লাহাব ওই সময় আঙ্গুলের ইশারায় বলেছিল আজ তোমাকে আমি আজাদ করে দিলাম তার ভাই আব্বাস বলতেছে ভাই রে জীবনে তো তুই নামাজ পড়লি না রোজা রাখলি না হজ করলি না যাকাত দিলি না তুই তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলি তবে বল 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 কবরে তোর অবস্থা কেমন আবু লাহাব বলতেছে ভাই রে আমার কবরে একটাই দিনে শান্তি পাই যেই দিন আমার ভাতিজা ভূমিষ্ঠ হয়েছিল আঙ্গুলের ইশারা দিয়ে আমি আজাদ করেছিলাম সোমবারের দিনে ওই আঙ্গুলে আমি পানি পান করি জোরে বলো সুবহানাল্লাহ এক নম্বর দুই নম্বর আসুন এবার কোরআন থেকে একটা দলিল দেব যে কোরআন আপনার 30 পারা 6666 আয়াতে ভরা সেই কোরআনুল কারীম হইতে একটা সূরা যে আপনার পড়া হয়েছে সূরা ইউনূস আপনার আয়াত নম্বর 58 এর মধ্যে বলা হয়েছে কি বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম قل بفضل الله وبذلك فليفرحوا هو خير مما يجمعون جور بولو جور بولو হাবিব তুমি বলে দাও আমার নিয়ামত আমার ফজল আমার রহমত পাওয়ার কারণে তারা যেন খুশি উদযাপন করে জোরে বলে এটা হচ্ছে কোরআনের তারজমা আর একটু আগিয়ে চলেন আব্বা এই রহমত দ্বারা এই ফাদল দ্বারা কি বোঝানো হয়েছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এখানে ফাদলুল্লাহ দ্বারা ইলমে দ্বীনকে বোঝানো হয়েছে আর রহমত দ্বারা আমার দয়ার নবী মায়ার নবীকে বোঝানো হয়েছে তার সূত্র সূরে আম্বিয়ায় বলা হয়েছে কি বলা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন জোরে বলুন আমার প্রাপ্ত নিয়ামত পাওয়ার কারণে বান্দা তোমরা খুশি উদযাপন করবে ঈদ মিলাদুন নবীতে আমরা খুশি উদযাপন করি আনন্দ করি জলসা জুলুস করি এটা কখনো বিদআত নয় হাদিস ও কোরআন দ্বারাই প্রমাণ জোরে বলুন সুবহানাল্লাহ তাই তো বলছেন আরে যারে বসিলাই সৃষ্টি হলো চারে বসিলাই সৃষ্টি হলো জগতের ছবি আশিকি গনে পালন করে মিলাদুন নবী অসুবিধা হয় ঘুম লাগে জোরে করে বলুন না ইয়া রাসূলুল্লাহ আশিকি গনে পালন করে মিলাদুন নবী চারে বসিলাই সৃষ্টি হলো চারে বসিলাই সৃষ্টি হলো জগতের ছবি আশিকি গনে পালন করে মিলাদুন নবী নবীর আশিকি গনে পালন করে মিলাদুন নবী এই দুনিয়ায় আছে যত নবীর আশিকান আরে নিদান কালে পাবে তারা কত যে সম্মান এই দুনিয়ায় আছে যত নবীর আশিকান নিদান কালে পাবে তারা কত যে সম্মান রহমত পাবে দয়া পাবে রহমত পাবে দয়া পাবে বলে
আশিকি গোদে পালন করে মিলাদুন নবী নবীর আশিকি গোদে পালন করে মিলাদুন নবী তবে কে পালন করে না শুনুন যাদের দিলে বেমার আছে মিলাদ মানে না মানে বাবা যাদের দিলে বেমার বুঝতে পারছেন রসুলের মহব্বত কম আছে ওদের দিলে একটা বেমার ঢুকেছে ওরা মিলাদও বোঝে না মিলাদুন নবীও বোঝে না তবে বেদাত শিরিকটা বেশি বোঝে আরে যাদের দিলে বেমার আছে মিলাদ মানে না তাদের মতো নবী বলে করে ঘোষণা যাদের দিলে বেমার আছে মিলাদ মানে না তাদের মতো নবী বলে করে ঘোষণা তওবা করে আসিলে তওবা করে নাই আসিলে বিফলে যাবি আশিকি গোদে পালন করে মিলাদুন নবী নবীর আশিকি গোদে পালন করে মিলাদুন নবী বলছিলেন আব্বাস এই মিলাদুন নবীর কথা রাসূলুল্লাহ পয়দা হয়েছেন সবাই খুশিতে আত্মহারা আপনার খুশিতে মাতওয়ালা এবং কি পশু পক্ষী সবাই আপনার একে অপরকে আপনার কইলুলা করে আপনার সম্বোধন জানায় একজন আর একজন বলে আহারে মোহাম্মদ পৃথিবীর জমিনে চলে এসেছে মোহাম্মদ পৃথিবীর জমিনে চলে এসেছে সকলের আপনার মনের মধ্যে আনন্দ তৈরি হয়ে গেছে আনন্দ উপভোগ করে কিন্তু বাবা শয়তান কান্না করে শয়তান কেন কান্না করে তার মনের মধ্যে দুঃখ এই জন্যই দুঃখ আদম আলাইহিস সালামকে সাজদা করতে বলেছিল বলে শয়তান সাজদা করে নাই ওই জায়গায় আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ করেছে যে তোমার বান্দা বান্দীকে আমি জাহান্নামে ভরবো আল্লাহ পাক বলেছিল যে আমাকে প্রকৃত মানে নেবে যে আমাকে মান্নেওয়ালা হবে যে আমার রাসূলুল্লাহকে মান্নেওয়ালা হবে তার পথ তখন তুমি পথভ্রষ্ট করতে পারবে না শয়তান চিন্তা করলো মোহাম্মদ পয়দা হয়ে গেল এবার দিন ইসলাম আগে বাড়বে কেমন করে কি আমি সামলাবো এই দুঃখই দুঃখিত হয়ে শয়তানের মনে শুধু আফসোস ছিল বাবা নাচের পশু পক্ষী সকলের মনে আপনার আনন্দ আপনার মক্কাবাসীরা সবাই আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য যায় আর ঘুরে ঘুরে আসে খবর হয়ে গেল আমানার ঘরে একটা বাচ্চা পয়দা হয়েছে তৎকালীন যুগে আপনার একটা রেওয়াজ ছিল বাবা মক্কার আবহাওয়া বড় উত্তপ্ত গরম আবহাওয়া যারা হাজিরা হজ করতে গিয়েছেন তারা বলতে পারবেন আমরা তো কিতাব পড়ে বলতেছি বাবা মক্কার ভূমিতে আবহাওয়াটা এখনো গরম পাওয়া যায় মদিনার ভূমিতে আবহাওয়া আপনার ঠান্ডা পাওয়া যায় সাত দিন পাঁচ দিন মদিনাতে একটা পোশাক পরে আপনি ঘুরবেন পোশাক ময়লা হবে না মদিনা থেকে আপনি মক্কা যখন আসবে এমন গরম হবে আপনার পা ফেলে চলতে পারবেন না আপনার জুতা পরে চলতে হবে তৎকালীন যুগে আপনার মক্কার ভূমিতে আপনার আপনার এতটাই গরম ছিল বাচ্চা পাইলে আপনার গ্রামের মধ্যে নিয়ে যাওয়া হতো সেই জায়গায় লালিত পালিত করার পরে আবার মক্কার জমিনে নিয়ে আসতে নিয়ে আসা হতো আমি না চিন্তা করে আমার লালকে কে নিয়ে যাবে আমার লালকে কে নিয়ে যাবে এইদিকে বাবা বলছিলেন আব্দুল মুত্তালিবের কথা যে আব্দুল মুত্তালিব কাবা শরীফের নিদর্শন দেখলেন যে কাবা শরীফ আপনার ঝুঁকে ঝুঁকে যায় তিনি ভাবলেন যে আমার পোতা পৃথিবীর জমিনে চলে এসেছেন তিনি এক পা দু পা করে এগিয়ে আসে আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে ফেরেশতাদের কমান্ডার যার নাম বলা হয়েছে বাবা জিবরাইল আলাইহিস সালাম সমস্ত হাজার হাজার ফেরেশতা নিয়ে আমিনার ঘরে হাজির হয়ে গেছে আমিনার ঘরে যখন হাজির হয়ে গেছে ফেরেশতারা সকলেই সালাত ও সালাম পাঠ করে আল্লাহর ফেরেশতারা তার আগমনে সালাত ও সালাম পাঠ করে আর এখনকার মোল্লারা সালাত ও সালাম বন্ধ করে আব্বাজি আমার আল্লাহর ফেরেশতা সালাত ও সালাম পড়ে মোল্লা তুমি বন্ধ করে কি করবে রাসূলের শান মানকে ঘটাতে পারবে না তবে তুমি যতই বন্ধ করবে ততই আমাদের আহলে সুন্নাতুল ওয়াল জামাতের দল বাড়বে কথা বলে
শ্বশুর আব্বার গলা শুনে তাড়াতাড়ি বলছেন, আব্বা আসুন। আমিনা, আমার কি পোতা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। যে আমিনা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কান্না করছিলেন, চোখের জল মুছে দিচ্ছেন শ্বশুর আব্বাকে, বলছে আব্বা দেখেন একটা লাল হয়েছে। যখনই কোলে নিয়েছেন আব্দুল মুত্তালিব বলছে, বেটিরে আজ যদি আমার লাল বেঁচে থাকতো, আমার বেটা বেঁচে থাকতো, যে অবস্থায় একটা ছোট্ট বাচ্চা এসেছে যার জন্য সকলে আনন্দ ভোগ করছে, আর যদি তার পিতা বেঁচে থাকতো কতই না ভালো হতো। যাই হোক আমিনা, তুমি দুঃখ করো না। সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলে যাচ্ছেন কাবার দিকে, কাবা দেখে রসুলকে, রসুল দেখে কাবাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ তাওয়াফ করালেন, কাবা শরীফ তাওয়াফ করে নিয়ে আসার পরে আমিনার কোলে আবার দিচ্ছেন, বলছেন আমিনা। আব্বা বলেন, নাম কি রেখেছো? বলে আমি কি নাম রাখবো, আপনি ছেলেটির নাম রেখে দেন। আব্দুল মুত্তালিব বলছে, বেটি আসমানে যার নাম আহম্মদ, জমিনে তার নাম হবে মোহাম্মদ। করে বলুন সুবহানাল্লাহ। এমনে অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে দিয়েছেন আব্বা। কোলে নিয়ে মা আমিনা, নিজের স্বামীর কথা মনে পড়ে গেছি, আব্বা যে আমার পৃথিবীর জমিনে এখানে যত স্ত্রীরা আছে তখনই খুশি পাবি যখন বাচ্চার পরে পরে বাপকে হাজির পাবি। আমিনার তো স্বামী বেঁচে ছিল না, আমিনার মনে একটাই দুঃখ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে কোলে করে নিয়ে আমিনা চোখের জল ছেড়ে ছেড়ে দিয়ে বলে, কি বলে জানেন আব্বা? কবি লিখেছেন কত সুন্দর ভাবাই, আরে মা আমিনা মুখ দেখিয়া বলি মোহাম্মদ, তোকে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ, মা আমিনা মুখ দেখিয়া বলি মোহাম্মদ, তোকে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ, মা আমিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর ইয়াতিম হয়ে তয়ার নবী এলো আমার কোলে, মা আমিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর ইয়াতিম হয়ে তয়ার নবী এলো আমার কোলে। আব্বা যে তার নেই মাথায় কি বলাবে হা,
সাদ দুখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ দুখে ভরা কপাল রে তোর অমর সোনার চাঁদ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে কোলে করে নিয়ে শুধু দুঃখই কান্না ভেসে যায় না জানি আমার লালের কি অবস্থা হবে আমিনার বাড়িতে তো অমনটা টাকা পয়সা ছিল না আব্বা তখন দিনকালে আপনার টাকা পয়সা দিয়ে বাচ্চাকে লালিত পালিত করা যেত এই দিকে তাইফে খবর হয়ে গেছেন সবাই ছুটে ছুটে চলে এসেছে হালিমা তো সাদিয়ার আপনার কথা আমি আপনাদের কি বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিনার কোলের মধ্যে রয়েছে বাবা সবাই আসে আর দেখি দেখি আর জিজ্ঞাসা করে বাচ্চাটার নাম কি আমিনা বলে আমার বেটার নাম হচ্ছে মোহাম্মদ আব্বা তার নাম তার বাপের নাম কি আমিনা যখন বাপের নামের কথা শুনতে যায় আমিনার চোখের জল ঝরে ঝরে যায় আমিনা বলে দুঃখ আমি কাকে শোনাবো এই দুঃখের কথা আমি কাকে বলবো যখন বাচ্চার আব্বার কথা বলে আমিনার বুকটা ফেটে যায় দেখে আর চলে যায় দেখে আর চলে যায় এইদিকে আপনার কেউ নেই না বিরাদার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে রব্ব আপনার সোমবার শুভ সাদিকে 12ই রবিউল আউয়ালে শুভ সাদিকের সময় পৃথিবীর জমিনে আগমন করেছিলেন ওই সময় মক্কার ভূমিতে যত নারীদের পেটে সন্তান ছিল আমার রাসূলের সাদকায় সব সন্তান বাবা বেটা পয়দা হলো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় যতগুলো বেটা আপনার গর্ভে সন্তান ছিল সবারই বেটা পয়দা হয়েছে এবার তাইফেরা যারা ছুটে ছুটে এদিকে যায় মোহাম্মদ কে আর কেউ নেয় না যাদের বাড়িতে পয়সা বেশি আছে তাদেরকে এক একটা করে নিয়ে নেয় এই দিকে হালিমা তো সাদিয়া মাঠে আপনার ঘাস কাটতেছি একজন ব্যক্তি আপনার সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে লালকেল না দাঁড়িয়ে নিয়ে আপনার সুন্দর পোশাক পরে হালিমা তুসাদিয়াকে বলছে হালিমা আর মাঠে ঘাস কাটার দরকার হবে না ঘাস কাটবে না হালিমা বলছে কেন হালিমা কিন্তু স্বপ্ন দেখতেছে বাবা হালিমা প্রশ্ন করছে কেন বলে মক্কার ভূমিতে একটা বাচ্চা পয়দা হয়েছে ওই বাচ্চাটাকে তুমি যদি নিয়ে এসে লালিত পালিত করো আর তোমার রুজির অভাব হবে না তোমার রুজির অভাব হবে না হালিমা তুসা দিয়েকে স্বপ্নে যুগে দেখাচ্ছে শোনো হালিমা আমি একটা পানি দিচ্ছি পানিটা পান করে নাও আর এই স্বপ্নের ভেদ এই স্বপ্নের কথা কাউকে বলবে না কেউ যেন না জানে তোমাকে বলে দিলাম ছেলেটার নাম হবে মোহাম্মদ তার দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব তার মায়ের নাম হবে আমেনা এই হালিমা তুমি চিন্তা কখনো ভুল করবে না স্বপ্নের ভেদ কাউকে বলবে না এমনই অবস্থায় হালিমা তুসাদিয়া আপনার ঘুম ভেঙে গেল যে হালিমা তুসাদিয়া এতটা গরিব ছিল বাবা ছাগল বকরি চড়িয়ে চড়িয়ে নিজের সংসারটা চালাতো সেই হালিমাকে অনেকজন ঘৃণা করত হালিমার বাড়িতে আপনার আসা যাওয়া বন্ধ ছিল হালিমাকে তারা দেখতে পারছিল না কারণ সে বড় গরিব একটা মহিলা ছিল হালিমা তো সাদিয়া স্বপ্ন দেখার পরে ঘুম ভাঙার পরে নিজের স্বামী হারিসকে বলতেছি ও গো স্বামী একটা খবর পাওয়া গেছি কি খবর পেয়েছো বলো 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 বলে মক্কার ভূমিতে একটা বাচ্চা পয়দা হয়েছে ওই বাচ্চাটা আমরা আনতে যাব চলো তাইফের মহিলারা সবাই রওনা দিয়েছি সবাই ওই বাচ্চাটাকে আনার জন্য গিয়েছি চলো আমরাও যাই যদি আমরা একটা বাচ্চা নিয়ে আসতে পারি তাকে আমরা লালিত পালিত করব কমসে কম তো নিজের সংসারটা চালানো যাবে আব্বা জি আমার স্বামী বলতেছে কি নিয়ে যাবে বলো বলে কেন আমার যে দুর্বল অতীতটা রয়েছে দুটো কিতাবে আপনার দুরকম বর্ণনা এসেছে বাবা কেউ বা অতীতের কথা বলেছি কেউ বা খচ্চরের কথা বলেছি তবে খচ্চরটা আমরা বর্ণনা করি না উটটা বলতে ভালো লাগে বলে উটের কথাটা বর্ণনা করি উটটা বড় দুর্বল ছিল ওই উটকে নিয়ে হারিস আর আপনার তার খালাতো ভাটা আপনার কে সঙ্গে নিয়ে আপনারা রওনা হতে শুরু করেছে স্বামী বলতেছে যাবে তো
কেমন কোন কালে পৌঁছাবে সবাই তো পৌঁছে গেল আমরা কি গিয়ে বাচ্চা পাবো নাকি হালিমা তুসা দিয়ে বলতেছে স্বামী চিন্তা নাই তাদের সওয়ারি যদিও তেজ রাফতার থাকি তারা আগে পৌঁছে যাবে আমরা পরে পৌঁছে যাব যদি থাকে নসিবে এমনি এমনি আসিবে চিন্তার কোন কারণ নাই এইদিকে বাবা সবাই দেখভাল করতে আপনার শুরু করেছে সবাই হালিমা তু সাদিয়া আপনার হালিমা তু সাদিয়া চলে আমিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে রেখেছেন আর কাউকে দেখতে দেবে না কেন দেখতে দিবে না জানেন আব্বাস সবাই দেখে আর ধিক্কার দিয়ে চলে যায় এতিম বাচ্চাকে তো লালিত পালিত করলে কোনো টাকা পয়সা পাওয়া যাবে না সবাই দেখে আর যায় দেখে আর যায় আমিনা রেশমি রুমাল দিয়ে ঢাকিয়ে নিজের নীলের লালকে ঢাকিয়ে নিয়েছেন আব্বাজি আমার জীবনী বক্তারা এই জায়গায় অনেক রকম গজল বলে শুধু গজল বললে হবে না আমিও গজলগুলো বলতে পারবো কিন্তু আমি আপডেট গজলগুলো আপনাদের মাঝে তুলে ধরবো এই জন্য যে জীবনী গায়ক একই রকম যে গজল বলবে আমাদের অন্তরে ততটা এনার্জি আসবে না আব্বাজি আমার গজল অতটা আমি বলতে চাই না জীবনীটা আমি আগে নিয়ে যাব এইদিকে হালিমা তু সাদিয়া যায় ওইদিকে আপনার যারা সম্ভ্রান্ত ঘরের আপনার ছেলে মেয়ে ছিল আপনার তারা সেখান থেকে নিয়ে আপনার তাইফের দিকে ফিরবে এমন অবস্থায় হালিমা তু সাদিয়া আপনার অর্ধেক রাস্তা পর্যন্ত গিয়েছে উট আর চলে না চলে না চলে না উট আপনারা বসে গেছে স্বামী হারিস বলতেছে ওগো আমার স্ত্রী এখন কি উপায় হবে বলো বলে এই জায়গায় একটু আমরা রেস্ট নেই রেস্ট নেওয়ার পরে আমরা যাব তার আপনার বোনের বেটা বলতেছে এই যে আপনি কাম পান না এত দূরত্ব রাস্তা এই দুর্বল উট নিয়ে যাওয়া যায় নাকি তিনি বলতেছে হালিমা তু সাদিয়া বলতেছে সবর করো ধৈর্য ধরো নিশ্চয়ই আমাদের নসিবে ভালো কিছু আছে দেখা যায় হঠাৎ করে কিছু লোক আপনার ছেলে নিয়ে গিয়াছে হালিমা তু সাদিয়াও যায় তাইফের মহিলারা বলতেছে হালিমা তু সাদিয়া মক্কার ভূমিতে গিয়ে আর কোনো লাভ হবে না বলে কেন লাভ হবে না বলে যতগুলো বাচ্চা ছিল সবাই আমরা নিয়ে নিয়েছি হালিমা তু সাদিয়া বলতেছে আল্লাহ এত কষ্ট করে দুলবুল উট নিয়ে আমি আস্তে আস্তে করে আসলাম তবে কি একটাও ছেলে আমি পাবো না একটাও ছেলে কি আমার কপালে জড়বে না হালিমা তু সাদিয়া বলতে নিজের স্বামীকে স্বামী গো যদিও আমরা বাচ্চা না পাই তবে চলো 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 আবার ঘরটা তো একটু আমরা তাওয়াফ করে আসব এমনই অবস্থায় স্বামী আর স্ত্রী চলে গেছেন বাবা কাবার ঘরের সামনে আর ওই কাবার ঘরের পাশে আপনার দাঁড়িয়ে রয়েছে আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব তাকিয়ে তাকিয়ে দেখি ওই হালিমা তু সাদিয়া মহিলাটা কিছু খুঁজছে ডাক দিচ্ছেন হালিমা তু সাদিয়াকে এইদিকে আসো এইদিকে আসো যখন হালিমা তু সাদিয়া আপনার পাশে আসলেন আব্দুল মুত্তালিব বলতেছে ও বেটি বলো 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 তুমি কি কিছু খোঁজাখুঁজি করছো নাকি হালিমা তু সাদিয়া বলতেছেন হ্যাঁ 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 আমি একটা বাচ্চার সন্ধানে এখানে এসেছিলাম আমার নসিবে তো বাচ্চা হলো না আব্দুল মুত্তালিব বলতেছে শোনো বেটি আমি একটা তোমাকে কথা বলতে চাই বলে কি কথা বলতে চাও বলো বলে একটা বাচ্চা রয়েছে যেই বাচ্চাটার পিতা পৃথিবীর জমিনে বেঁচে নাই হালিমা তু সাদিয়া বলতেছেন বাচ্চাটার নাম কি সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব বলতেছে বাচ্চাটার নাম হচ্ছে মোহাম্মদ যেমনি ওই মোহাম্মদের কথা বলাম হালিমা তু সাদিয়া তো হালিমা তু সাদিয়ার ডেমাকে সেই স্বপ্ন চিত্র তো ভেসে আসা হালিমা তু সাদিয়া মনে পড়ে গেলাম আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে আমি কি ওই বাচ্চাটাকে নিতে পারি যেতে পারি আব্দুল মুত্তালিব বলতেছে হ্যাঁ হ্যাঁ নিতে পারো কিন্তু তার ওজুরি আমরা তো হয়তো দিতে পারবো না হালিমা তু সাদিয়া বলতেছেন মনে মনে আমি তো নাম পেয়ে গেছি আমার কাম হয়ে গেছে এমনই অবস্থায় আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া বলে আর দেরি নয় দেরি নয় দেরি নয় চলুন 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 ওই বাচ্চাটাকে আমরা আগে দেখবো এইদিকে তো আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের লালকে আপনারা ঢাকিয়ে রেখেছেন বাবা এমনই অবস্থায়
অবস্থায় যখন হালিমা তুসাদিয়া পৌঁছালেন, হালিমা তুসাদিয়াকে জিজ্ঞাসা করছেন আমেনা, কে গো তুমি, কোথা থেকে এসেছো বলো? হালিমা তুসাদিয়া বলতেছেন, আমি তাইফ থেকে এসেছি, শুনেছি একটা নাকি আপনার বাচ্চা পয়দা হয়েছে, ওই বাচ্চাটার নাম নাকি বলে মোহাম্মদ। বলে হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ, তবে বোন রে ওই বাচ্চাটাকে কি আমাকে একটু কোলে দেওয়া যায়? আমেনা বলতেছে রাগ করবে না। অনেকে মক্কার ভূমির লোকেরা এসেছিল, তাইফের মহিলারা এসেছিল, সবাই আমার লালকে দেখে আর চলে যায়। জানো বোন, জানো এই বাচ্চাটার আব্বা পৃথিবীর জমিনে বেঁচে নাই, এই জন্য আমি আর কাউকে দেখতে চাই না। হালিমা তুসাদিয়া বলতেছে, বোন শোনো, আমি একটু মোহাম্মদকে দেখব, আমার কোলে একটু দেখাও, আমি একটু দেখব। আমেনা বলতেছে, তুমি নিয়ে যাবে নাকি? হালিমা তুসাদিয়া বলতেছে, হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে যাব। এমনই অবস্থায় আমেনা আপনার রুমালটাকে সরিয়ে দিয়ে যেমনি বাবা কোলে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা মুস্কি হেসেছে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি হাসি হেসেছে, মুস্কি মেরে হেসেছে। হালিমা তুসাদিয়াও হাসতেছে, আর মুস্কি হাসা হলো আমার রাসূলের সুন্নাত। কথা বলেন, মুস্কি হাসা হচ্ছে আমার রাসূলুল্লাহর সুন্নত। কিন্তু বাবা এখন গ্রামগঞ্জে ফতুয়া উল্টো দিকে চলে, বলে কি মুস্কি হাসা নয়, আমরা বলি মুস্কি হাসা নাকি বলে শয়তানি হাসা, নাউজুবিল্লাহ। মুস্কি হাসা হচ্ছে রাসূলুল্লাহর, মুস্কি হাসা হচ্ছে সুন্নত, আর অকাট্য হা হা করে হাসাটা হচ্ছে এটাই শয়তানি হাসি, এটা হচ্ছে শয়তানি হাসি। আপনার অকট্ট হাসি যদি খাক খাক করে বেরিয়ে আসে, 32টা দাঁতখানা যদি বেরিয়ে যায়, অবশ্যই অবশ্যই আপনার ওজুর মধ্যে খিমতে আসবে, ওজু থাকবে না, কমজোর হয়ে যাবে। আব্বাজি আমার এটাই বুঝতে পারলাম, মুস্কি হাসাটা হচ্ছে আমার রাসূলুল্লাহর সুন্নত, মুস্কি হাসাটা আমার রাসূলুল্লাহর সুন্নত, তাই আমরা মুস্কি মেরে হাসবো, অকট্ট খাক খাক করে আমরা হাসবো না। হালিমা তুসাদিয়ার কোলে যখন দিয়েছে, মুস্কি মেরে আমার রাসূলুল্লাহ হেসে উঠেছে। যখন হেসে উঠেছে, সঙ্গে সঙ্গে হালিমা তুসাদিয়া বলতেছে, আমি পেয়ে গেছি লালকে, পেয়ে গেছি আমার বাড়িতে রুজি বন্টন কারনি মালিক, আমি পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, আল্লাহু মুতি ওয়া আনা কাসিম, আল্লাহ দেয় আমার রাসূলুল্লাহ বন্টন করে। হালিমা তুসাদিয়াকে তো স্বপ্নে দেখিয়ে দিয়েছিল, হালিমা রে তুমি চিন্তা করবে না, কোনো চিন্তা করবে না, রুজি নিয়ে যাবে, রুজি বন্টন করবে মোহাম্মদ, তুমি চিন্তা করবে না। হালিমা তুসাদিয়া বলছেন, আমার রুজির কোনো প্রয়োজন হবে না। কোলে নিয়ে আমিনাকে বলতেছে, বোন রে আমি যখন বাচ্চাটাকে নিয়ে লালিত পালিত করব, তবে একটি কথা বলতে চাই। বলে কি বলতে চাও? বলে আমি একটু টেস্ট করে দেখি আমার দুধ পান করে কি করে না। হালিমা তুসাদিয়া যখনই এই কথা বলল বাবা, সঙ্গে সঙ্গে আমিনা বলছে, ঠিক আছে তুমি দুধ পান করাও। ওই জায়গায় আপনার তাবু টাগানো হয়েছিল, সঙ্গে সঙ্গে হালিমা তুসাদিয়া আপনার দুধ পান করাচ্ছেন, সঙ্গে সঙ্গে ডাইনিস্তন আপনার পিস্তনে দুধ পান করছেন আমার রাসূলুল্লাহ। মন ভরে দুধ পান করে, দুধ পান করার পরে আমার মা বোনদের একটা অভ্যাস আছে বাবা, এক দুধ পান করাতে করাতে অপর দুধ আপনার কনভার্ট করে অপর পিস্তনে আপনার লাগায়। এমনই অবস্থায় হালিমা তুসাদিয়া আপনার ডাইনিস্তনে লাগানোর পরে এবার বাম স্তনে যখন লাগাচ্ছে, ইনসাফ কারনে ওয়ালা নবী, দয়ার নবী, মায়ার নবী, আর দ্বিতীয় স্থানে আপনার মুখ দেয় না, দ্বিতীয় স্থানে আপনার পান করে না। হালিমা তুসাদিয়া কিছুই বলতে পারলেন, এটাই বুঝে নিলেন যে একটাই পিস্তন পান করেছে। রাইটার রা কিতাবের মধ্যে লিখেছেন, আমার ইনসাফ কারনে ওয়ালা নবী একটা পিস্তনে দুধ পান করেছে, আর একটা পিস্তনের দুধ তার রেজাই ভাইয়ের জন্য রেখেছে। বলুন সুবহানাল্লাহ। হালিমা তুসাদিয়া কোলে নিয়ে আর মন থামে না, স্বামী হারিসকে বলতেছে, স্বামী গো আর মক্কার ভূমিতে থাকা যাবে না, তাড়াতাড়ি করে রওনা দিতে হবে, তবে একটা কাজ করতে হবে। বলে কি কাজ করব বলো? বলে উটনি দেখা যায়, উটনি দুধ দহন করো। হারিস বলতেছে, বিবি আয় হালিমা তোমার কি দেমাক ঠিক আছে নাকি? বলে কেন কি বলতে চাও বলো? বলে যে উটনিটাতে আমরা আসলাম, এই উটনিটা বড় দুর্বল উটনি ছিল, আর এই দুর্বল উটনিতে দুধ কেমন করে হয়? হালিমা তুসাদিয়া
দুধে ভরপুর হয়ে গেছে। ধাক্কা দিতে লেগেছে বলতেছে স্বামী গো আর মক্কার ভূমিতে আমরা থাকব না, চলে যাব চলে যাব চলে যাব নিজের দেশে। তবে উটনি রেডি করো, উটনি রেডি করো, উটনি আপনার রেডি করা হলো। উটনির মধ্যে আপনার চড়েছে হালিমা তুসাদিয়া, আগে চড়েছে হারিস। উটনি কিন্তু বাবা এক ধাপ চলে না, জোরে বলুন সুবহান। কিতাবের মধ্যে পাওয়া যায় উটনি নিজের ভাষায় বলে আল্লাহ, সাইয়্যিদুল মুরসালিন থাকবে পিছনে, হারিস থাকবে সামনে। এটা কেমন করে হয়ে গো আল্লাহ, আমি চলবো না আগে, কাল কিয়ামতের ময়দানে আমি কে বলবো? উট নিজের ভাষায় বলতেছে সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া, যিনি খাতমুন নবীন সাইয়্যিদুল মুরসালিন, তিনি হবে সামনে, তারপরে উট এক ধাপ আগে বাড়বে। হালিমা সাদিয়া বুঝতে পারলেন, স্বামীকে বললেন স্বামী আপনি উট থেকে নেমে যান, আমি মোহাম্মদকে নিয়ে আগে একটু আগে চড়ি, তারপর আপনি খুব তাড়াতাড়ি করে চড়ে যাবেন, নচেত মক্কার ভূমিতে আপনি থেকে যাবেন। হারিস বলতেছে তোমার দিমাগ খারাপ নাকি, দুর্বল উট চলবে কেন এত জোরে? সঙ্গে সঙ্গে হালিমা তুসাদিয়া বলতেছে স্বামী আমি যা বলতেছি তুমি তাই করবে, আমি যখন মোহাম্মদকে নিয়ে আগে উঠবো সঙ্গে সঙ্গে তুমি উটনের উপর চড়ে যাবে। এমন অবস্থায় হালিমা তুসাদিয়া বাবা উঠেছে, এমনি ভাবে উট চলতে শুরু করেছে, পিছনে হারিসও উঠে গেছে, উঠে লাগাম ধরা রয়েছে, উটের লাগাম ধরে টানে। আপনার উটের এত লাগাম ধরে আছে কিন্তু উটকে থামানো যায় না, এত স্পিড এত স্পিড চলতেছে যে তাইফের মহিলারা আপনার বাচ্চা নিয়ে তাইফে পৌঁছে যায় নাই বাবা। প্রত্যেক রাস্তার মধ্যে রয়েছে, দেখতেছি একটা তেজ রাফতার উট চলে আসতেছে, যেমনি উটের দিকে তাকা দেখছে ওই উটে হালিমা তুসাদিয়া বসা। সঙ্গে সঙ্গে তাইফের মহিলারা বলতেছে ও হালিমা দাঁড়াও 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 একটা কথা বলবো। হালিমা তুসাদিয়া বলছে কি বলবে বলো? বলে যাওয়ার টাইমে উটের শক্তি ছিল না, আর আসার টাইমে তুমি উটটাকে চেঞ্জ করে নিয়েছো নাকি, উটটাকে পাল্টিয়ে নিয়েছো নাকি? হালিমা তুসাদিয়া কসম খেয়ে বলতেছে শোনো গো শোনো শোনো শোনো, আমি যেই উটটা নিয়ে গিয়েছিলাম মক্কায় সেই উটটা নিয়ে যাচ্ছি, খোদার কসম আমি উটকে কখনো বদলাইনি, ওই উটের উপর আমি অর্পণ করে আছি। তারা সবাই অবাক হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনার নিয়ে চলে আসলেন বাড়িতে। এই হালিমা তুসাদিয়ার আপনার গাছ ছিল খেজুরের গাছ, খেজুরের গাছ ভরপুর হয়ে গেল, এই বকরি দুধ তো দিছিল না বাবা, দুধে ভরপুর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমত আল্লাহর রহমত কিন্তু আমার রাসূলুল্লাহর ওসিলায় সমস্ত ভরপুর হয়েছে, বলেন ঠিক কিনা? তাই তো কবি লিখতেছে বাবা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহলিমা। ঘুম লেগেছে মনে হয় আপনার নাকি? ঘুম লেগেছে? আল্লাহু আকবার, বলুন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কবিরা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহলিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মহলিমা। তুমি এলে মা আমেনার ঘরে, ইয়া রাসূলুল্লাহ, তুমি এলে মা আমিনার ঘরে, খোদার করুণা পড়ে সেই ঘরে, এ যে নূরে খোদা
সবাই হলো ফিদা এ যে নূরে খোদা সবাই হলো ফিদা তোমার দোয়া কবুল করতে খোদা তেরি করে না তোমারে আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমারে আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা এবার শুনুন তুমি এলে মা হালিমার ঘরে ইয়া রাসূল আল্লাহ তুমি হালিমার ঘরে খোদার করুণা পড়ে যে ঝরে মা হালিমা বলে খোদার রহমত ঝরে জোরে বলো সুবহানাল্লাহ হালিমা বলে খোদার রহমত ঝরে মা হালিমা বলে খোদার রহমত ঝরে আমার ঘরে এলো বুঝি খোদার করুণা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা জোরে বলুন না সুবহানাল্লাহ হালিমা তো সাদিয়ার ঘরে আমার নবী মুস্তাফা আব্বাজি আমার সোনা মানিক কলিজার টুকরা শোনা যাও রাতের বেলা ইমান তাজা করুন আল্লাহু কসম আল্লাহু মতি ওয়াইনা কসম আমার আল্লাহ তাই আর আমার রাসূলুল্লাহ বন্টন করে যা প্রমাণ পেয়েছে হালিমা তুসাদিয়া তার বাড়িতে যখন আপনার খেজুরের গাছে ফল ধরেছে আপনার বকরিতে যখন দুধ চলে এসেছে আপনার শুকনো গাছে ফল আর বকরি দুধ যখন ভরপুর দেখেছে আপনারা সকলেই জানেন বাবা আপনার কুঠিরামপুরে যদি কেউ তিন দিনে বড় লোক হয় যতটা দুঃখ নিজেতে রয়েছে তার চাইতে বেশিটা দুঃখ হবে যে এই ব্যক্তি তিন দিনে কেমন করে বড় লোক হলো চিন্তা হবে না হালিমা তো সাদিয়া করেছিলেন তিন দিনে বড় লোক হলো সবাই মহিলার আপনার দুশ্মনী লেগে গেছে বোমা খালারা শুনে যাও রাতের বেলা আপনাদের শিকনীয় ওয়াসের মধ্যে রয়েছে কারণ হালিমা তো সাদিয়ার দিকে সবাই তাকায় যে হালিমা ঠিক মতো খেতে পারতো না যে হালিমা বাড়িতে চেরাগ জ্বালাতে পারতো না সেই হালিমার ঘরে আজকে ডেলি দিন চেরাগ জ্বলে আর এমন চেরাগ তো তারা দেখে নাই ওই চেরাগে ওই নূরের আলোতে পুরোটা ঘর আপনার উজালা হয়ে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলছি এত ঘর আলো হয় এত পাই কেমন করে হালিমাকে জিজ্ঞাসা করব যে হালিমার কারণটা কি হালিমা তো সাদিয়া এসে মহিলারা এসে বলতেছে হালিমা একটা কথা বলো তো আগে তুমি চেরাগ জ্বালাচ্ছিলে না এখন ডেলি রাত্রে চেরাগ জ্বালিয়ে রাখছো এর কারণটা কি বলছে শোনো এর কারণটা এটাই আমি আগে চেরাগ জ্বালাচ্ছিলাম না তবে এখনো চেরাগ জ্বালাই না জোরে বলুন সুবহানাল্লাহ আগে চেরাগ জ্বালাচ্ছিলাম না এখনো জ্বালাই না আমি মিথ্যা কথা বলছো কেন হালিমা আমরা তো ডেলি দিলি দেখি চেরাগ জ্বলে হালিমা তো সাদিয়া কিন্তু বুঝতে পেরেছি সব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকায় তিনি কিন্তু কার বলে না তা মহিলারা হিংসা ঢুকে গেল যে হালিমা এমন একটা সন্তান নিয়ে এসেছে যে সন্তান আনার পরে হালিমা দিন 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 বেড়ে যায় আব্বাজি আমার সোনামানি কলিজার টুকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমা তো সাদিয়ার বাড়িতে আপনার লালিত পালিত হতে শুরু করলেন হালিমা তো সাদিয়ার বাড়িতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পায়খানা এবং পেশাব হালিমা তো সাদিয়া বলে আমি এতটাই চেষ্টা করেছিলাম মোহাম্মদের পায়খানা পেশাবকে দেখতে পেলাম না বলবেন মৌলভী সাহেব সে কি নবী পায়খানা পেশাব করে নাই বলে হ্যাঁ করেছিলেন কিন্তু তিনি যখন পায়খানা আর পেশাব করতেন মাটি খেয়ে নিত জোরে বলুন সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহর পেশাব পাক রাসূলুল্লাহর পায়খানা পাক
নাপাক নয়। একটা হাদিস নোট করুন, উম্মে আইমান নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন বয়স হয়ে গিয়েছিল, উম্মে আইমানকে বলতেছে, উম্মে আইমান রে আমার এই পেশাবটা তুমি বাইরে ফেলে দাও। সঙ্গে সঙ্গে উম্মে আইমান পেশাবের থলিটা নিয়েছেন, বাইরে নিয়ে এসেছেন আব্বা। বাইরে নিয়ে আসার পরে উম্মে আইমান বলতেছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্য সংবাদদাতা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেশাব হচ্ছে পাক, তবে এই পাক পেশাবটা আমি কোথায় ফেলবো না জানি, কেউ আপনার ওই আপনার পা দিয়ে দেবে না জানি, কেউ আপনার বেয়াদবী হয়ে যাবে। উম্মে আইমান বলতেছেন, আমার বিশ্বাস আমার আকীদা যে পেশাবটা কোথায় না ফেলে আমি গিলেই খেয়ে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, পেশাবটা খেয়ে নিয়েছি। বিরাদার স্পষ্ট হাদিসের মধ্যে পাওয়া যায়, অদৃশ্য সংবাদদাতা নবী মুস্তাফা আই উম্মে আইমানকে ডাক দিয়ে বলছে, উম্মে আইমান আমার পেশাব কোথায় বলো। উম্মে আইমান থত্তর করে কাঁপতে শুরু করে দিয়েছে, যদি মিথ্যা কথা বলি তাহলে আমি ধরা পড়ে যাব, কিন্তু আমার নবী মুস্তাফা তো অদৃশ্য সংবাদদাতা। সঙ্গে সঙ্গে উম্মে আইমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওই পেশাবটা না কোথাও ফেলে আমি নিজেই পেটে করে নিয়েছি, গিলে নিয়েছি, খেয়ে নিয়েছি। আমার রাসূলুল্লাহ বলতেছে, উম্মে আইমান আমার পেশাব তোমার পেটে গিয়েছে, ওই পেটে আর কোনোদিন রোগ হবে না। যেই মুখ দিয়ে তুমি পেশাব পান করেছো পেটে গিয়েছে, ওই পেটে জাহান্নামের আগুন কোনোদিন জ্বালাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার রসুলের পেশাব আপনার পাক, পায়খানাও পাক, হালিমাতু সাদিয়ার বাড়িতে আপনার লালিত পালিত হচ্ছেন। এমন অবস্থায় দুই মাস তিন মাস হয়ে গেল, আমিনা তিনি চিন্তায় চিন্তিত পড়ে গেছে, আমার লালের কথা স্মরণ পড়ে যায়, না জানি আমার লাল কেমন রয়েছে। স্বাভাবিক বাবা প্রতিটা মায়ের জীবনে এমনটা ধারণা আছে, সন্তান যদি বাইরে চলে যায় সন্তানকে দেখার জন্য বাবা কত রকমের সিস্টেম এখন বেরিয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল ইমুতে চালু করে দিলে দেখা যায়, হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দেখা যায়, অর্থাৎ সেই আপনার পদ্ধতি হয়ে গেছে। তাই এখনকার মায়েরা একটু শান্তিতে আছে, ওই জামানায় মোবাইলও ছিল না, কোনো ক্যামেরাও ছিল না। আমি না বলতেছে আব্বা শ্বশুর আব্বাকে ডাক দিয়ে, ও আমার শ্বশুর আব্বা একটা কথা বলতে চাই। বলে, কি কথা বলতে চাও বলো। বলে, আমার লালকে দেখার বড় শখ হয়েছে, যদিও আমার লালকে না নিয়ে আসা হয়, আমার লালের একটু খবরটা নাও, আমার লাল আমার মোহাম্মদ কেমন আছে, বাবারা বেটা আমার কি অবস্থায় আছে আব্বা একটু খবরটা জানিয়ে দিলে বড় ভালো হয়। আব্দুল মুত্তালিব হযরত আব্বাসকে ডাক দিয়ে বলছেন, বেটা আব্বাস, আব্বা বলো বলো, হাজির আছি। বলে, বেচারে খুব তাড়াতাড়ি করে উঠ নিয়ে তুমি চলে যাও আপনার তয়িফে, সেই জায়গায় আমার যে লাল আমার যে নাতির পোতা রয়েছে মোহাম্মদ তার একটু খবরটা নিয়ে আসো তো বাপু, সে কেমন আছে কি অবস্থায় আছে। হযরত আব্বাস তৈরি হয়ে গেলেন, বাবা উটের উপর আরোহণ করে চলে আসতেন তায়েফে। এমনই অবস্থায় হালিমা তো সাদিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বারসাল্লামকে বাড়িতে রেখে আপনি মাঠে চলে গেছেন বকরি চরাতে ঘাস কাটতে। এমনই অবস্থায় হযরত আব্বাস এসে হাজির হয়ে গেছে, এমন জায়গায় হাজির হয়েছে ওই মেয়েটা কিন্তু হালিমার বাবা শত্রু ছিল। দেখবেন গ্রামের মহিলারা যদি কোনো চান্স না পায়, একদিন যদি চান্স পায় তো আর সমস্ত গোষ্ঠী আজর করে দেবে, আপনার নিজ ইচ্ছাভাবে ঝগড়া লাগাতে চাইবে। এমন অবস্থায় হযরত আব্বাস যখন হাজির হয়ে গেল, সঙ্গে সঙ্গে বলতেছেন, ও গো শোনো শোনো শোনো, এই জায়গায় হালিমার বাড়িটা কোনটা একটু বলতে পারবে নাকি। মহিলাটা উত্তর দিয়ে বলতেছে, কি দরকার আছে বলো। বলে, আমার যে একটা ভাতিজে, আমার ভাতিজা মোহাম্মদ কে তাকে ধাত্রী হিসাবে লালিত পালিত করতে দিয়েছি, সেই জন্য তার খবর নেওয়ার জন্য ছুটে এসেছি। এবার ওই মহিলাটা বলতে থাকে যে, এবার চান্স পেয়েছি, কেমন করে হোক হালিমের কাছ থেকে এই বাচ্চাটাকে ছুটিয়ে দিতে হবে, কারণ এই বাচ্চাটাকে যদি না ছুটানো যায় হালিমাকে আরো ছোট লোক করা যাবে না, হালিমা দিন দিন বেড়ে যাবে। এমন অবস্থায়
সঙ্গে সঙ্গে ওই মহিলাটা বলতেছে আপনি এসেছেন মক্কা থেকে বড় ভালো কথা আপনার ভাতিজাকে মোহাম্মদ কে দিয়েছেন বড় ভালো কথা তবে এমন একজন কে দিয়েছেন যে কখনো মোহাম্মদ কে দেখভাল করে না দেখো 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 বাড়িতে কান্না করছে আর ঝোলাটাও কিন্তু ঝোলে না সে বাড়িতে রেখে তালা মেরে চলে গেছে মাঠে আপনার ঘাস কাটতে ছাগল চড়াতে সঙ্গে সঙ্গে হযরত আব্বাস তলোয়ারই হাতে নিয়ে নিলেন যদি তেমনটাই হয় তাহলে আমি এই বাড়িতে আর আমার ভাতিজাকে রাখবো না মোহাম্মদ কে রাখবো না নিয়ে যাব এই মহিলা বলতেছে আপনাকে প্রমাণ দেখিয়ে দেব জানালা দিয়ে প্রমাণ দেখিয়ে দিচ্ছেন সেই মহিলাটা জানালা খুলে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেই দোল্লা ছিলে বাবা দোল্লা কিন্তু হেলে না দাঁড়িয়ে আছে জোরে বলুন দোল্লা হেলে না হযরত আব্বাস আপা থরথর করে কাঁপতে শুরু করেছে আর যেমনটা হোক না কেন হালিমা তুস সাদিয়া আসবে আর আসলেই হালিমা তুস সাদিয়াকে ধাত্রীগৃহে আমি ছড়িয়ে দেব আমার ভাতিজাকে নিয়ে এসেছে আর এইভাবে রেখেছে সেই বাবা আপনার দরওয়াজার মধ্যে হাজির হয়ে গেছে এমনি দরওয়াজার মধ্যে বসে গেছে তলোয়ার নিয়ে সন্ধ্যা হতে চলেছে হালিমা তুস সাদিয়া আপনার মাঠ থেকে ছাগল বকরি নিয়ে আসতেছে দরওয়াজার কাছে পৌঁছা পৌঁছা ভাব দেখছে একটা পুরুষ বসে আছে হালিমা তুস সাদিয়ার দরওয়াজায় হালিমা তুস সাদিয়া তাকিয়ে দেখে কে একজন বসে আছে দূর থেকে আওয়াজ দিয়ে বলছে কে গো তোমরা একটু সরে যাও আমার বকরিটাকে ভিতরে ভরবো হালিমা তুস সাদিয়াকে ডাক দিয়ে বলছে বকরি ঢুকার আগে তোমার সঙ্গে বুঝা পড়া হবে বকরি ঢুকার আগে তোমার সঙ্গে কথাবার্তা বলবো বলে কি বলতে চাও বলো বলে আমার নাম হচ্ছে আব্বাস আমার একটা ভাতিজা রয়েছে মোহাম্মদ হালিমা তুস সাদিয়ার মনে আনন্দ হলো মোহাম্মদের চাচাই এসেছে খবর নেওয়ার জন্য হালিমা তুস সাদিয়া বকরি ছেড়ে সামনে আসলেন আসার পরে বলতেছেন ঠিক আছে চলুন বাড়িতে বসুন বলে বসবো না তবে আমার প্রশ্নের উত্তর দিতে হবে বলে কি প্রশ্ন বলুন বলে আমার প্রশ্ন হলো এটাই আমার ভাতিজাকে দিয়েছি আপনাকে লালিত পালিত করার জন্য আমার ভাতিজা তিন বেলা কেঁদে যায় কিন্তু তার দোলনাও দোলে না এর কারণটা কি সঙ্গে সঙ্গে হালিমা তুস সাদিয়া বলতেছে শুনুন যে মোহাম্মদ কে আমি নিয়ে এসেছি তুমি তাকিয়ে দেখো মোহাম্মদ কোনোদিন কান্না করে নাই মোহাম্মদ কোনোদিন ভেজাল করে নাই মোহাম্মদের দোলনা ঠিক দুলে যায় তুমি দেখতে ভুল করেছো আব্বাস বলতেছে আমার চোখ কখনো মিথ্যা দেখে না আমি নিজ চোখে দেখেছি যে তোমার দোলনা বন্ধ রয়েছে আমার মোহাম্মদের দোলনা বন্ধ রয়েছে হালিমা তুস সাদিয়া তিনার এমন একটা বিশ্বাস হয়ে গেছে বাবা বলছে না 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 দোলনা কিন্তু দুলছে হালিমা তুস সাদিয়া বলছে দোলনা দুলছে আব্বাস বলছে দোলনা দোলে না বন্ধ আছে এমনই অবস্থায় আল্লাহ পাক জিব্রাইল কে বলে জিব্রাইল আর দেরি নয় দেরি নয় দেরি নয় খুব তাড়াতাড়ি করে তুমি চলে যাও আমার হাবিবের দোলনাটা গিয়ে তুমি দুলিয়ে দাও জোরে বলে জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দোলনা দুলাতে এসেছে এইদিকে হালিমা তুস সাদিয়া বাবা তালা খুলতেছে তালা এমনই অবস্থায় তালা যখন খুলেছে তালা খুলতে খুলতে আপনার আব্বাস যায় এইদিকে জিব্রাইল এসে আপনার হাজির হয়ে গেছে দোলনা দুলাচ্ছে আমার রাসূলুল্লাহ ওইটুকু বয়সে বলছে দেখো তুমি আমার দোলনা দুলিয়ে দিয়েছো আমার ভাইয়েরও দোলনাটা তোমাকে দুলিয়ে দিতে হবে জিব্রাইল বলে আপনার অর্ডার হয়েছে বলে আপনার আমি দোলনা দুলিয়ে দিচ্ছি আমার রাসূলুল্লাহ বলেন আল্লাহ তোমাকে বলেছে আমার দোলনা দোলাতে আমি মোহাম্মদ বলতেছি দোলনা দোলাও আমার ভাইয়ের দুইটা দোলনা দুলিয়ে দিলেন আমার রাসূলুল্লাহর কথা শুনে দোলনা তার ভাইয়ের দুলিয়ে দিলেন দোলনা দোলে দোলনা দোলে এমনই অবস্থায় হালিমা তুস সাদিয়ার হযরত আব্বাস ভিতরে ঢোকে ভিতরে ঢুকেছেন যেমনই দেখছেন দোলনা দোলে হালিমা তুস সাদিয়া তাকিয়ে দেখিয়ে দিচ্ছেন আঙ্গুল দিয়ে দেখো সুন্দরভাবে তোমার ভাতিজা দোলনায় আপনার খেলা করে দোলনা দোলে আব্বাস অবাক হয়ে গেল ব্যাপারটা কি কারণটা কি আমি দেখলাম দোলনা স্টপ ছিল এখন সে দোলনা আপনার চালু হলো আব্বা যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দোলনা দুলিয়ে দিয়ে জিব্রাইল চলে যায় হযরত আব্বাস এবার নরম হয়ে গেছে যে আব্বাস হালিমা তুস সাদিয়ার সঙ্গে ঝগড়া করার জন্য আপনার এক একত্রিত হয়েছিল যে হাতে আপনার হালিমা তুস সাদিয়াকে ঝগড়া করবে বলে এসেছিল তারওয়ার হাত থেকে ফেলিয়ে দিয়ে বলে হালিমা তুস সাদিয়াকে ঠিক আছে সব কিছু ঠিক আছে তবে আমার মোহাম্মদ ভাতিজাও ঠিক আছে
भलो आछे सुस्थ आछे।